বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড পরিস্থিতির দ্রুত উন্নতি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে আরও সজাগ, সতর্ক এবং একই সঙ্গে সক্রিয় করে তুলেছে। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ খানিকটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেও ফেলে দিয়েছে, বিশেষ করে জ্বালানি তেলের সংকট এবং গমের সংকট, এগুলো এক ধরনের সংকট তৈরি করতে পারে বাংলাদেশের অর্থনীতিতে। বিশ্বের নানান দেশেই এই বিষয় নিয়ে প্রশ্ন সংশয় রয়েছে। তৃতীয় বিষয় হচ্ছে যে রাশিয়াকে যেভাবে পশ্চিমারা এক ঘরে করে ফেলবার চেষ্টা করছে এবং তাকে যেভাবে অর্থনৈতিকভাবে একটা নানা রকমের স্যাংশন দেওয়া হচ্ছে, তারও একটা প্রভাব ব্যবসা বাণিজ্যের সঙ্গে বাংলাদেশের যে রাশিয়ার সঙ্গে যেগুলো আছে সেগুলো একটা বড় সংকটে পড়বে। ইতিমধ্যেই তৈরি পোশাক খাতের দিক থেকে বলা হচ্ছে যে তারা রাশিয়াতে এখন আর কোনো কিছু আপাতত সরবরাহ করবে না বাংলাদেশ থেকে কোনো পণ্য। অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটিও খানিকটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে বলে মনে হচ্ছে। একই সঙ্গে আমাদের দেশে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবার পরে প্রায় সকল স্তরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। সো কোভিডে শিক্ষার যে বিপর্যয়, যে ক্ষতি ঘটেছে, সেটি কত দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব সেটি একটি বড় চ্যালেঞ্জ, এবং সেই জন্যে কোনো রকমের উদ্যোগ আছে কি না সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। এতদিন বন্ধ রাখাটা সমীচীন ছিল কি না সেগুলো নিয়ে প্রশ্ন আছে। এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্যে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বাসা আছেন বাংলাদেশে তৈরি পোশাক খাতের ট্রেড বডি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGMEA-এর পরিচালক মহিউদ্দিন রুবেল, আর আমার ডানে রয়েছেন বিএসবি ক্যাম্ব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান MK বাশার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মহিউদ্দিন রুবেল, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে একদিকে কোভিড পরিস্থিতির উন্নতি যে আশা আর সঞ্চার করেছে, অন্যদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এক ধরনের সংকটও তৈরি করছে বলে বিশ্বব্যাপী অর্থনীতি তার একটা নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে, তো দুটো মিলিয়েই যদি বাংলাদেশে তৈরি পোশাক খাতের চিত্রটা কী আপনারা কেমন দেখছেন বা চ্যালেঞ্জগুলোর সামনে কী দেখছেন? ধন্যবাদ জিলু ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আপনার মাধ্যমে তৃতীয় মতের সমস্ত দর্শককে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে কোনো যুদ্ধই তো কাম্য না, সেটাই আপনার যে দেশেরই হোক আর যেখানেরই হোক না কেন। সুতরাং এই ধরনের যে একটা যুদ্ধ হঠাৎ করে হয়েছে, সেটা শুধু ব্যবসা বাণিজ্যের দিক থেকে না, মানবিক দিক এবং অন্য সব দিক চিন্তা করলেও আমরা সেটা অ্যাজ এ হিউম্যান আমরা এক্সপেক্ট করি না তেমন কিছু হোক। আর কোভিডের কথা যদি বলি, বিজনেসের কথা, আমরা দেখেন বিগত 2-3 বছর ধরে তো অলরেডি আমরা খুব একটা ডিফারেন্ট সিচুয়েশনে যাচ্ছিলাম বা গিয়েছি, সেই সিচুয়েশন আমরা পার করে একটা ভালো সম্ভাবনা দেখছিলাম। মোটামুটি স্কুল কলেজ খুলেছে, আপনি যেটা বললেন, দেন ব্যবসা বাণিজ্য খোলা শুরু করলো, দোকানপাট খোলা শুরু হলো, অ্যান্ড উই আর ডুইং প্রিটি গুড, আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে আমরা ভালো করছিলাম। অবভিয়াসলি ভালো করার আরও ব্যাখ্যা থাকতে পারে, বাট আমরা আক্ষরিক অর্থে আমরা মোটামুটি আমাদের সমস্ত এক্সপোর্ট বেড়েছে, সব কিছু বেড়েছে, ভালোই হচ্ছিলো। এমন সময়ে রাশিয়া, দেখেন রাশিয়া কিন্তু আমাদের অনেক বড় একটা মার্কেট, রাশিয়াতে প্রায় 7-8 বিলিয়ন ডলারের টোটাল ইন্টারনাল ওদের RMG মার্কেটটা ওদের আছে। সেখানে আমরা গত বছর আমরা এক্সপোর্ট করেছি, আমার যদি ভুল না হয়, অ্যারাউন্ড 600 মিলিয়ন, 600-700 মিলিয়ন, আর এবছর সেটা আমাদের অলমোস্ট টার্গেট ছিল 1 বিলিয়ন। সো আমাদের 32-33-34 বিলিয়নের মধ্যে যদি 1 বিলিয়ন একটা দেশ এখন যুদ্ধ বিধ্বস্ত বা যুদ্ধের মধ্যে বা স্যাংশনের মধ্যে পড়ে, স্বাভাবিকভাবে আমরা যেই জায়গা থেকে উঠে আসছিলাম সেখানে আবার একটু হোঁচট খাওয়ার মতোই কিন্তু ব্যাপার। কারণ আমরা এতটা লাক্সারিয়াস সিচুয়েশনও যাইনি যেখানে কিনা 800 মিলিয়ন বা 1 বিলিয়ন ডলার আমরা ছেড়ে যেতে পারি অনায়াসে। সবচেয়ে বড় যে কথাটা আমি সব জায়গায় বলি যে রাশিয়া কিন্তু অনেক বড় একটা পোটেনশিয়াল মার্কেট ছিল। 7-8 বিলিয়ন ডলারের মার্কেটে মাত্র আমরা 600 মিলিয়ন 700 মিলিয়ন এক্সপোর্ট করতাম। সো আমাদের মার্কেট শেয়ারটা কিন্তু ওখানে খুব বেশি না, বিভিন্ন কারণে ছিল, বাট আস্তে আস্তে করে সেই সমস্যাগুলো কাটিয়ে উঠছিল। বিশেষ করে আর্থিক লেনদেনের যে চ্যানেলগুলো ছিল সেটা খুব একটা ভালো সিচুয়েশন আসার সাথে ছিল না, গুটি কয়েক ব্যাংকের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে সীমাবদ্ধ ছিল। ওটা নিয়ে BGMEA সরকার কিন্তু কাজ করছিলেন রিসেন্ট ডেইজে, এবং আস্তে আস্তে করে বাড়ছিল, এবং বেশ কিছু নতুন বায়ার আসছিলেন ইন্টারন্যাশনাল বায়ারগুলোর সাথে। সেই মতো অবস্থাতেই এ ধরনের একটা সিচুয়েশন শুধুমাত্র যে রাশিয়ার মার্কেটের প্রভাব ফেলেছে তা কিন্তু না, কারণ এই যে জ্বালানি তেলের যে কথাটা আপনি বললেন, জ্বালানি তেলের মূল্য তো বিশ্বব্যাপী বেড়ে গেছে, বাংলাদেশেও বেড়ে গেছে। এখন আমি ধরে নিচ্ছি যে রাশিয়াতে আমি এক্সপোর্ট করছি না বা করবো না। ইনফ্যাক্ট
যেগুলো এক্সপোর্ট করেছি আমরা সেগুলোর ভাগ্যে কি আছে আসলে? কিন্তু যেমন কোভিডের সময় যেটা হয়েছিল, আমরা জানি না যে সেই পেমেন্ট কবে পাবো, আদৌ পাবো কি না, সেম সিচুয়েশন কিন্তু এখন এখানেও হয়ে আছে। বাট এটা তো আসলে আমার আপনার কারোর হাতে নাই, যে মানে এটা তো বিশ্বব্যাপী একটা সমস্যা। এবং সুইফট যে বন্ধ করে দিয়েছে, পেমেন্ট গেটওয়ে বন্ধ হয়ে গেছে, ওখানের ইন্টারনাল আমিন সিচুয়েশনটা এমন যে ওরা বাইরে পেমেন্ট দিতে পারছে না বা পারবে না, ইন্টারন্যাশনাল সব মিডিয়াই বন্ধ, ক্রেডিট কার্ডগুলো, মাস্টার কার্ড, ভিসা কার্ড বন্ধ করে দিয়েছে। সো চায়না ওদের সাথে বিকল্প একটা ওয়েতে লেনদেন করে আমরা জানি, বাট আমাদের তো সেই জিনিসগুলো এখন এস্টাবলিশ হয়ে ওঠেনি। সেগুলো যদি না হয় তাহলে কি হবে এই পেমেন্টগুলোর, সেটা একটা কোয়েশ্চেন। ফিউচার আমরা কি করব সেটা একটা কোয়েশ্চেন। অলরেডি যে মালগুলো আমাদের অন প্রসেসে ছিল সেটাও কিন্তু এখন আপনার শিপিং লাইনগুলো কিন্তু নিচ্ছে না, বেশ কিছু বড় বড় শিপিং লাইন অলরেডি রাশিয়া বাউন্ড কন্টেনারগুলো হেল করে দিয়েছে। এবং আমাদের প্রায় আই থিঙ্ক যদি ভুল না হয় প্রায় 150 উপরে কন্টেনার কিন্তু পোর্টে এখন জমা আছে। সো এগুলো সব মিলিয়ে কিন্তু আমরা একটা চরম অস্থির সিচুয়েশনের মধ্যে এখন যাচ্ছি। এই ধাক্কা সামলানোর মতো, মনে করেন সবাই তো রাশিয়া এক্সপোর্ট করছে না, অ্যারাউন্ড 150 থেকে 200 ফ্যাক্টরি আমি ধরে নিচ্ছি করছে। সো এত বড় একটা এক্সপোর্ট আটকে গেলে একটা ফ্যাক্টরির পক্ষে কিন্তু দাঁড়ানোটা ডেফিনেটলি অনেক টাফ হয়ে যাবে। তো সব আপনারা তো বিজিএমইএর পক্ষ থেকে বলেছেন বোধ হয় যে আপনারা আপাতত আর করছেন না এখন, আমি সেটাই বলছি। আসলে দেখেন আমি বিজিএমইএ তো একটা সংগঠন, বিজিএমইএ কিন্তু মানে এভাবে করে বার বলে দিতে পারে না যে আপনি করবেনই না, মানে এটা আমার মনে হয় যে এভাবে আমি বলতে পারি না। আমি বলতে পারি যে সামগ্রিক সিচুয়েশন বেস করে এই মত অবস্থায় আপনাকে কশাস মেনটেন করে, সাবধানতা মেনটেন করে যেতে হবে। এবং আপনি আপনার চ্যানেল কনফার্মেশন নিয়ে বায়ারের সাথে কথা বলে সব কিছু প্রয়োগ করে তারপরে আপনি অর্ডারটা প্রসেস করেন বা করেন না। বাট অবভিয়াসলি আপনি যদি প্রেজেন্ট সিচুয়েশন দেখেন, খুব বুদ্ধিমানের কাজ তো আসলে হবে না এই ধরনের একটা জায়গায় এখন কিছু একটা করতে যাওয়া। বাট যারা অলরেডি কাজ করছে, মনে করেন একটা ফ্যাক্টরির 30-40% বা 50% বায়ারই হচ্ছে বা এক্সপোর্টই হচ্ছে রাশিয়া বেস, তার জন্য তো আসলে এটা আমি যতটা ইজিলি বলতে পারছি, হয়তো আমার রাশিয়াতে বায়ার নাই কিন্তু আর একটা ফ্যাক্টরির পক্ষে তো সেটা ইজি না। তো ডেফিনেটলি এই ক্ষেত্রে আপনার কিছুটা তো কপালের ব্যাপার থাকবেই যে কী হয় দেখার ব্যাপার আছে। এখন সরকারও বলেছে, অর্থমন্ত্রী দিন বলেছেন যে উনি বিকল্প কী উপায়ে পেমেন্টগুলো আনা যায় বা না যায় সেটা নিয়ে কাজ করছেন। আমরা আশা করি যে এই ধরনের কিছু একটা সলিউশন হবে, আদারওয়াইজ কিন্তু একটা আমরা একটা হোঁচট খেয়েছি এবং এটা কিন্তু এই হোঁচটটা আসলে কোথায় গিয়ে থাকে সেটা দেখার ব্যাপার আছে। বাট ওভারঅল যদি আপনি আমাকে টোটাল সিচুয়েশনের কথা বলেন, সো আমরা অন্য যে কোনো সময়ের থেকে আমাদের এক্সপোর্ট এখন বেটার। আমাদের লাস্ট মান্থ আমাদের গ্রোথ হয়েছে অ্যারাউন্ড 31%, আমাদের ওভারঅল গ্রোথ হয়েছে 31%, লাস্ট মান্থে গ্রোথ ছিল 33%। সো আমাদের গ্রোথ ভালো হচ্ছে এবং আশা করছি যদি এই গতিতে আমাদের গ্রোথটা থাকে, আমরা এবছরের অর্থবছরের শেষ নাগাদ আমাদের সর্বোচ্চ, আমাদের ইতিহাসের সর্বোচ্চের ব্যবসাটা আমরা দেখতে পারবো বলে আমরা আশা করছি। এই অর্থবছরের শেষ নাগাদ আশা করছি আমরা 42 অ্যারাউন্ড এরকম কিছু একটা বিলিয়ন আমাদের হবে। আমাদের তো আসলে কখন আমরা 40-ই ছুঁই নেই। সো লাস্ট এই যে লকডাউন ছিল, বন্ধ ছিল, আপনার বিশেষ করে আমেরিকান মার্কেটটা আমরা খুব ভালো করছি, ওরাও বাংলাদেশ থেকে সামহাও আপনার বেশ কিছু কারণে ওদের কেনাকাটাও বাড়িয়ে দিয়েছে, আমরাও ভালো আমরা এখানে শিপমেন্ট করছি, কাজ করতে পারছি, সব মিলিয়ে আমেরিকান মার্কেটও আমাদের গ্রোথ হয়েছে ভালো এবং ইউরোপে হচ্ছে বাট আমেরিকা অনেক বেশি হচ্ছে। তো যদি এই গতিতে চলতে থাকে, আবার আল্লাহ মাফ করুক কোভিডের মতো যদি আর একটা কোনো ভেরিয়েন্ট না আসে, এই যুদ্ধের দেখার ব্যাপার আছে যে এই যুদ্ধে আবার পশ্চিমা দেশগুলোতে আমাদের শিপমেন্টের এফেক্ট কী হয়, কারণ অনেক জায়গাতেই কিন্তু শিপমেন্ট আপনার ব্যাহত হচ্ছে, শুধুমাত্র যে রাশিয়াতে তা না, কারণ জটিল জটলা তো আপনার পরিবহন খাতেই হচ্ছে টোটালি। আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে কস্টের একটা ব্যাপার কী হবে সেটা দেখার ব্যাপার আছে, বিকজ তেলের দাম যখন বাড়বে আপনার সব কিছুরই তো কস্ট এটার সাথে রিলেটেড। কন্টেনার ভাড়া অলরেডি ছিল মনে করেন 2000-টা 19,000-20,000 হয়ে গেছিলো, এই যুদ্ধের কারণে আবার সেটা 1.5 থেকে 2,000 করে করে বেড়ে গেছে। সো কস্টও কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই সবগুলো চ্যালেঞ্জ কেন যেন অনিশ্চয়তা আসলে আমাদের মানে এই খাতটাকে কোনো মতে ছাড়ছে না। তো দেখার ব্যাপার আছে যে এই অনিশ্চয়তা আসলে কোথায় গিয়ে থাকে। মিস্টার এম কে বাশার, আপনার সঙ্গে সবসময় শিক্ষা নিয়ে আলোচনা করি, আজকেও তাই করব, কিন্তু আমি একটু বুঝতে চাই যে আপনি তো পরোক্ষভাবে হলো এক ধরনের বাণিজ্য বা অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে। সো এই যে কোভিড পরিস্থিতি এবং এখন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সব মিলিয়ে, এবং আমরা দেখছি যে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বাড়ছে, জ্বালানি তেল, গ্যাস, পানি সব কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে, সব মিলিয়ে আসলে আপনি আপনার জায়গা থেকে, আপনার সেক্টরে থেকে, আপনার বিজনেসে থেকে, কারণ আমরা জানি যে আপনি প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে পরিচালনা করছেন, দেশের বাইরে বাংলাদেশের শিক্ষার্থীদের পাঠাচ্ছেন, আপনার কাছে বাংলাদেশের অর্থনীতির হালচাল কি মনে হয়, আপনি কেমন ফিল করেন? আমরা আমাদের বাস্তবতা থেকে যেটুকু দেখেছি, যদিও আমি হচ্ছে শুধু শিক্ষা লাইনে কাজ করি, কিন্তু আমরা যাদেরকে নিয়ে কাজ করি, আমাদের স্টুডেন্ট এবং তাদের যারা অভিভাবক আছেন,
তারা ওনার মতো ব্যবসায়ী অথবা চাকরিজীবী যে যে লাইনেই থাকুক না কেন, কিছু সংখ্যক মানুষের হাতে হয়তো অর্থ ভালো আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আর্থিক সংকটের মধ্যেই আছে। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু কিছু সেক্টর অনেক ভালো করেছে, আবার কোনো কোনো সেক্টরে কিন্তু অনেক বড় দশ নেমেছে। আর গত দুই বছরে পুরো পরিস্থিতিটাই ছিল অনেকটা গোলাটে, চাকরিজীবীদের জন্য, ব্যবসায়ীদের জন্য, সকলের ক্ষেত্রেই খুব রিস্কের মধ্যে ছিল। শিক্ষাক্ষেত্রে এটার একটা বড় রকম প্রভাব পড়েছে, কারণ হচ্ছে যে শিক্ষার জন্য যে ব্যয়টি অভিভাবককে বহন করতে হচ্ছে সেই যোগানটুকু তাদের অনেক ক্ষেত্রেই আসে নাই, এবং এর ফলে শিক্ষার্থীদেরকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করানো থেকে শুরু করে বা দেশের বাইরে পাঠানো থেকে শুরু করে সকল ক্ষেত্রেই একটি বড় রকম প্রভাব পড়েছে আমরা যেটা লক্ষ্য করেছি। তবে আমরা রাশিয়া এবং ইউক্রেনে বিশেষ করে মেডিকেল সায়েন্সে অনেক বেশি স্টুডেন্ট পাঠাতাম, কারণ রাশিয়ার মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো অনেক আগে থেকে শত শত বছরের পুরানো বিশ্ববিদ্যালয়, তারা যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে, এবং আমাদের দেশে অনেক বড় বড় ডাক্তার যারা আছেন তারাও কিন্তু সেখান থেকে পাশ করে আসে। আমরা যদি বলি প্রাণ গোপাল স্যার, উনি কিন্তু রাশিয়া থেকে কমপ্লিট করে আসছিলেন। তো অনেক স্টুডেন্ট সেখানে যেত এবং মিনিমাম খরচে সেখানে পড়াশোনা করতে পারে। ইউক্রেনে তাই খুবই কম খরচে পড়া, এবং ইউক্রেনে বাংলাদেশের চেয়ে ভাষাটা ইংরেজিতে, রাশিয়া যেহেতু রাশিয়ান ভাষায় পড়তে হয় কিন্তু ইউক্রেনে ইংরেজি ভাষায়। রাশিয়া এবং ইউক্রেনে বাংলাদেশের চেয়েও কম খরচে সেখানে মেডিকেল সায়েন্স পড়তে পারত, এছাড়াও ইঞ্জিনিয়ারিং, বিজনেস অথবা অন্যান্য বিষয়গুলো খুব চমৎকার ছিল। তো এই জায়গাটায় আমরা কিছুটা হয়তো আমাদের মার্কেট সাময়িক সময়ের জন্য হারাবো এখানে, কিন্তু ইতিমধ্যে করোনা পরবর্তী সময়টুকুতে ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়াতে তারা বর্ডার ওপেন করে দিয়েছে এবং অনেক বেশি স্টুডেন্ট তারা অ্যাক্সেস দিয়েছে। এবং গত 21 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট নতুন করে ঘোষণা করেছেন স্টেম প্রোগ্রামে যারা যাবে তারা ব্যাচেলার ডিগ্রি শেষ করার পর কমপক্ষে 3 বছর ওয়ার্ক পারমিট পাবে, এবং এর মধ্যে যদি তারা পারমানেন্ট জব অফার নিতে পারে তাহলে হয়তো তারা পরবর্তীতে লং টাইমের জন্য ওয়ার্ক পারমিট পাবে, রেসিডেন্স পারমিট এবং সিটিজেনশিপের প্রক্রিয়াতে তারা যেতে পারবে। কানাডাতেও খুব স্বল্প সময়ে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করার পর বা ডিপ্লোমা কমপ্লিট করার পর 2 থেকে 3 বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছে, 1 বছরের মধ্যেই যখন 960 ঘন্টা কভার করবে তখন তারা পিআরের জন্য এলিজিবল হবে এবং 6 মান্থের মধ্যে পিআর পেয়ে যাবে। অর্থাৎ একজন স্টুডেন্ট 3.5 বছর থেকে 4.5 বছর বা কোনো কোনো ক্ষেত্রে 5 বছরের মধ্যে তারা পারমানেন্ট রেসিডেন্সি পাবে, এরকম সুযোগগুলো করে দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে এই কোভিড পরিস্থিতিতে একদিকে যেমন খুব খারাপ পরিস্থিতি চলছে, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি কিছুটা ভালোর দিকেও যাচ্ছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন হয়তো খুলে দেওয়া হয়েছে কিন্তু সকল ক্ষেত্রে সব ক্লাসের পুরোপুরি এখনও কিন্তু চালু হয়নি। অন্যদিকে হাইব্রিড সিস্টেম চলছে, রাইট, হ্যাঁ, এবং আগামী মাসের 3 তারিখ থেকে আবার রমজান শুরু হচ্ছে, সেক্ষেত্রে রমজানের সময় তো এমনিই পুরোপুরি ক্লাস করা যায় না, প্লাস 20 রমজানের মধ্যে আবার শিক্ষা প্রতিষ্ঠান ঈদের ছুটিতে চলে যাবে। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় 3 বছরের একটা গ্যাপ তৈরি হয়েছে, এটি অনেকটা আশঙ্কাজনক একটি অবস্থায় আছে। পাশাপাশি আপনি দেখুন যে এবার যারা 2 মার্চ থেকে কলেজের ক্লাস শুরু হয়েছে 11 শ্রেণীতে 8 মাস পরে, যেটা কিনা শুরু হওয়ার কথা ছিল গত বছর জুলাই থেকে, এবং তারা যেটুকু সাবজেক্ট পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আসছে সেটি ছিল তার টোটাল সাবজেক্টের অর্ধেক। তো যার ফলে এই শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে এসে কিন্তু অনেকটাই সাফারার হবে। এখন উচ্চ মাধ্যমিকে পরীক্ষা কি আগের মতোই হাফ সিলেবাসে হবে, শর্ট সিলেবাসে, নাকি পুরো সিলেবাসের উপরে, এই বিষয়টা আমরা এখনও নিশ্চিত না। পাশাপাশি যদিও আমরা 2 তারিখ থেকে ক্লাস শুরু করেছি, তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসলে কবে হবে, নিয়ম অনুযায়ী তাদের হওয়ার কথা ছিল 2023 সালের এপ্রিলের 1st উইক থেকে, এখন সেই সময় হবে নাকি অনেক পরে হবে এটা কিন্তু এখনও শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যার ফলে আমরা যে এখন ছেলেমেয়েদেরকে লেখাপড়া শুরু করেছি কতটুকু করাবো, কত সময় আমরা পাবো, কোন গতিতে যাবে তার কোনো কিছু নাই। নট অনলি দ্যাট, যে এখন কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হবে এই স্টুডেন্টদের এটাও এখন পর্যন্ত একদম সুনির্দিষ্ট হয়নি, কারণ আগে সাবজেক্ট সিলেক্ট করা হবে, তারপরে সেটার কারিকুলাম সিলেবাস হবে, সেটার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে তারা রুটিন করবে, ক্লাস নেবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই কাজগুলো প্রপারলি করা হয়নি। তো যার ফলে আমরা মানে একেবারে প্রাইমারি, ইভেন প্রি প্রাইমারি স্কুলগুলো এখনও কিন্তু পুরোপুরি খুলে দেওয়া হয়নি।
সো তারা কিন্তু সবচেয়ে বেশি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এবং আপনি শুরুতে যেটা বলেছিলেন যে এতটা বিলম্ব করা দরকার ছিল কি না, এটা নিয়ে হয়তো বিতর্ক করলে অনেক কিছু হবে, আমরা সেই বিতর্কে নাই বা যাই। হয়তো কোভিড পরিস্থিতিতে আমাদের এই প্রজন্মের যারা আমরা আছি, আমাদের সিনিয়র হোক আর জুনিয়র হোক, এই এই গ্রুপটা কিন্তু আমরা কখনো এরকম বিশ্বব্যাপী মহামারী দেখি নাই। তো যার ফলে আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই কি করা দরকার ছিল, কতদিনের মধ্যে কি হবে, কোনো কিছু না, হোয়াট এভার যাই হয়েছে, কিন্তু এখন সময় এসেছে যে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের যেটুকু লস হয়েছে সেটা নিয়ে আফসোস করে লাভ নাই। একটা বিষয় জাস্ট আমি অন্য প্রসঙ্গে শুনবো আপনার কাছ থেকে, আপনি ফিল করেন কি না যে এই কোভিড পরিস্থিতির কারণে অনেক অভিভাবক তার শিক্ষার্থীদেরকে ঠিক মতো লেখাপড়া করাতে মানে এগিয়ে নিতে কষ্ট পেতে হচ্ছে বা পারছেন কি পারছেন না? ডেফিনেটলি এটা আমরা যখন ধরেন ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে যখন মুভ করছি, এটা যদিও প্রকৃত ঘটনা মন্ত্রণালয় মাউসি বা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় যারা এটার দায়িত্বে আছেন কিংবা ব্যানবেস যে দায়িত্বে আছেন, তারা হয়তো বা বিভিন্ন টেকনিক্যাল কারণে পুরো চিত্রটা তুলে ধরবে না এই মুহূর্তে, তবে বাংলাদেশে বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, অন্যদিকে বহু ছেলে মেয়ে শিক্ষা প্রতিষ্ঠান এখন আসছে না। ইভেন্ট আমরা যদি একটা সংক্ষিপ্ত ডাটা আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে গত কয়েকদিন আগে মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হয়েছে, যার ভিত্তিতে কলেজে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, এবং সেখানে প্রায় 21 লক্ষ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, কিন্তু কলেজে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করেছে মাত্র 16 লক্ষ। তাহলে আপনি এখানে লক্ষ্য করুন 5 লক্ষ এখানে ড্রপ আউট হয়ে গিয়েছে। তাহলে জাস্ট 1 বছরের ব্যবধানে বা এই যে 2 বছর কোভিডের কারণে শুধু একটা গ্রুপ থেকে একটা শ্রেণী থেকে 5 লক্ষ শিক্ষার্থী ড্রপ আউট হয়েছে, এবং তারা তাদের মধ্যে যারা পিছনে যারা ছিল এই গ্রুপটা যখন 2 বছর আগে 8 ছিল কিংবা 3 বছর আগে 5 ছিল, সেই সময় কিন্তু প্রায় 35 লাখ স্টুডেন্ট ছিল এই গ্রুপে। তার মানে হচ্ছে 35 লাখ থেকে এখন 16 লাখে নেমে আসছে, অর্ধেকের বেশি সেখানে ড্রপ আউট হয়েছে। এভাবে প্রত্যেকটা ব্যাচ থেকে ড্রপ আউট হচ্ছে, বিশেষ করে সারা বাংলাদেশে আপনি জানেন যে হাজার হাজার কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এখন এই শিক্ষার্থীরা যখন প্রাইমারি স্কুলগুলোতে যাবে সেখানে কিন্তু সেই সুযোগটি নেই, কারণ প্রাইমারি স্কুলগুলো সরকারি যে স্কুলগুলো আছে প্রায় 64,000 সরকারি প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে যে সিট ক্যাপাসিটি আছে, তাদের ক্লাসরুমে যতটুকু বসার অ্যারেঞ্জমেন্ট আছে বা তাদের প্রতিটা স্কুলে 3-4 জন করে যে টিচার আছে, সেই টিচারের পক্ষে সম্ভব না এই কিন্ডারগার্টেনের ছেলে মেয়েদেরকে ওখানে অ্যাকোমোডেট করা। এবং কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান অথবা প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে এগুলো এত সহসাই আবার খুলে যাবে সেই সুযোগটাও নেই, কারণ যখনই তারা খুলবে তখন তো তাদের টাকা দরকার হবে, সে টাকা তাদের কাছে নাই। যখন অভিভাবকদের কাছ থেকে তারা ফি চাইবে, অভিভাবক সেই ফিটা দিতে পারছে না কারণ তাদের ইনকাম কমে গিয়েছে। এবং আপনি হয়তো জানেন যে করোনা যখন শুরু হয়েছে বাংলাদেশে 2020 সালের মার্চ থেকে, প্রথম কয়েক মাসের মধ্যেই ঢাকা শহর থেকে হাজার হাজার ফ্যামিলি গ্রামে ফিরে গিয়েছে, তারা তো ফিরে আসতে পারেনি এবং তাদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করাতে পারেনি। এবং আমরা যদি বলি যে গত 20 থেকে 21 যে শিক্ষার্থী ভর্তি হওয়ার কথা ছিল সেখান থেকে অন্তত 30% স্টুডেন্ট হ্রাস পেয়েছে, এবং 21 থেকে 22 এসেও সেখানে প্রায় 20% স্টুডেন্ট কমে গিয়েছে। তো এই যে এই কমের যে বিষয়টি, এটি শুধু একটা প্রতিষ্ঠানে না, সারা বাংলাদেশে এরকম হয়েছে, যার ফলে অনেক শিক্ষার্থী এখন জ্বরে পড়েছে। শিক্ষার গতি কিন্তু অনেক ভালো এগিয়ে যাচ্ছিল, 76%-এর মতো কাছাকাছি চলে গিয়েছিল শিক্ষিতার হার, এখন এটা আবার বিপরীতগামী হয়েছে। সো এই জায়গাটাই খুব সতর্কভাবে যদি ডিল না করা হয় এবং যারা ঝরে পড়েছে তাদেরকে যদি মূল স্ট্রিমে না নিয়ে আসা হয়, তাহলে ইন দ্য লং রানে একটা বড় রকম বিপর্যয় শিক্ষাক্ষেত্রে দেখা দেবে। যে মহিউদ্দিন রুবেল, আমি আপনার খাত নিয়ে আমি কথা বলবো সামগ্রিকভাবে অর্থনীতি, কিন্তু একটা প্রশ্ন আমি জাস্ট যেহেতু শিক্ষা নিয়ে ওনাকে অর্থনীতির প্রসঙ্গ নিয়ে জিজ্ঞেস করলাম, আপনাকে জিজ্ঞেস করার দায়িত্বের মধ্যেই পড়ে ভারসাম্য বজায় রাখার জন্য, আমি বুঝতে চাই যে আপনারা এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করেন, অন্যান্য ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত, কী মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে কতটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, কতটা মানুষ তৈরি করতে পারছে যাদেরকে আসলে আপনারা আপনাদের প্রয়োজনে কাজে লাগাতে পারছেন, সেরকম শিক্ষা আসলে আছে কি না বাংলাদেশে?
জিলু ভাই, আসলে যদিও আমি শিক্ষাবিদ না, বাট আমার আমি বলছি প্র্যাকটিক্যাল, আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, কারণ আমি জানি যে আপনাদের খাতে এখনো পর্যন্ত শ্রীলঙ্কানরা কাজ করে, এখনো পর্যন্ত ইন্ডিয়ানরা কাজ করে, অন্যান্য দেশের অনেকেই কাজ করে, আমি সেই দিকে হোয়াই নট, মানে বাংলাদেশিরা কেন, আমি সেই দিকে আসছি। বাট আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি আমার দেশে, আমার শিল্পে, আমার খাতে, বাইরের বিশ্বে যে ঘুরে যতটুকু সময় এবং নলেজ পেয়েছি, আমার কাছে মনে হয় যে এখানে আমাদের আসলে আরও অনেক কিছু করার সুযোগ আছে। আমি এভাবে বলবো যে কি করি নেই সেটা না বলে অনেক কিছু করার আমাদের আছে, অনেক স্কোপ আছে। আপনি দেখেন, যদি আমি একটু মানে গোড়া থেকে আসি, আমি যখন প্রাইমারি এডুকেশন করেছি তখনের সাথে কিন্তু এখন অনেক পার্থক্য, আমি অনেক উন্নতি হয়েছে, আমি স্বীকার করতে বাধ্য, বিকজ আমার মেয়ে পড়ালেখা করছে মাত্র, আপনার পড়া শুরু করেছে, সো ওদের যে স্ট্যান্ডার্ড এখন যেভাবে ওরা পড়ছে আমরা কিন্তু সেভাবে করে উঠতে পারি না, আমরা কিন্তু ঠেকে শিখেছি অনেক কিছু, ওরা কিন্তু ফাউন্ডেশনটা অনেক স্ট্রংলি পেয়েছে। তবে কোভিডের কারণে যে একটা ব্রেক, আমাদের সব কিছু মিলে একটা ব্রেকে আমরা পড়ে গেছি, এখন এটা তো আসলে কারোর হাত নেই। বাট স্টিল আমি যেটা মনে করি যে যদি আপনি কর্মমুখী শিক্ষার দিকে আপনি রিলেট করতে চান, এখানে অনেক বড় গ্যাপ আছে আমাদের। আপনি ধরেন কথার কথা, আপনি আমাদের দেশে আইনজীবীর বা আইনজীবী ধরি, আমি আইনজীবী পেশার কোটা আছে 1,00,000 মানুষ হয়তো এবছরে নতুন করে যোগ হতে পারবে, কিন্তু দেখা গেছে যে আমরা পড়ছি হচ্ছে 5,00,000 মানুষ হয়তো ডিগ্রি নিয়ে বসে আছে। তা আলটিমেটলি কী হচ্ছে, ওই যে 3-4,00,000 বা 2,00,000 বা 1,00,000 যেটাই হোক না কেন, যে যারা বেশি পড়ছে তারা কী করছে, তারা কিন্তু অন্য পেশায় বাধ্য হয়ে যাচ্ছে, তাকে ডাউনগ্রেড করছে, বা আমরা ব্যালেন্স করতে পারছি না। তো এই প্ল্যানিংগুলো আমার মনে হয় যে আমাদের খুব একটা পরিকল্পিতভাবে নেই। একই সাথে আপনি যদি দেখেন, স্কুল থেকে আমরা কেন এটা শুরু করি না, বাইরে আপনি যখন আপনি দেখবেন প্রতিটা স্কুলে কিন্তু আপনার কাউন্সেলিং বলে একটা ডিপার্টমেন্ট থাকে, যেখানে কিন্তু ওরা অলরেডি আস্তে আস্তে স্কুল ইউনিভার্সিটিতে ওরা দেখে যে আপনার বাচ্চার পটেনশিয়ালিটি কোথায়, সে কিসে বেটার করতে পারে, তার নলেজটা কোথায় ভালো, সে কি সায়েন্সে ভালো হবে নাকি সে কমার্সে ভালো হবে। তো আমরা আমাদের দেশে যেমন হয় যে একটা ট্রেন্ড হয়ে গেছে আমরা সবাই এমবিএ করব। তো সবাই এমবিএ তো করলাম, করে আমি কি এমবিএটা আসলে কি কাজে লাগাতে পারছি নাকি করার জন্য করছি। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে অনেক কিছু করার ব্যাপার আছে। এই যে একটা সুষ্ঠুভাবে আপনার শুরু থেকেই কারিগরি শিক্ষা, বা যে মনে করেন কারিগরি লাইনে যে এক্সপার্ট তাকে ওই লাইনে গাইড করা, তাকে ওইভাবে করে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, ওই পরিমাণে শিক্ষা ব্যবস্থাটাকে রাখা আমাদের দেশে বা আমাদের স্কুলগুলোতে, সেই পরিমাণে সাবজেক্টগুলোকে আনা, সেই পরিমাণের টিচার রাখা, এই কোঅর্ডিনেশনগুলো আমার মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা যেখানে যেতে চাচ্ছি, আমাদের দেশ যেখানে যেতে চাচ্ছে সেখানে যাওয়ার জন্য। এবার আসি একটু আরেকটু আমার মানে খাতে, আমি সরাসরি আসি বাংলাদেশে, এক আমাদের খাত মোর দ্যান 80% রেভিনিউ আর্ন করছে এক্সপোর্ট থেকে। আচ্ছা, বাট আপনি কয়টা ইউনিভার্সিটিতে আপনার আমাদের খাতের লাইনে পড়ালেখা পাচ্ছেন? আপনি যেখান থেকে সর্বোচ্চ আয় করতে চাচ্ছেন, যেখান থেকে সর্বোচ্চ আমার ফরেন রিজার্ভ কারেন্সি আসছে, সেখানে রিলেটেড শিক্ষা ব্যবস্থা বা প্রতিষ্ঠান কিন্তু আমাদের খুব বেশি নেই। একমাত্র বিজিএমইএ যে ইউনিভার্সিটিটা আছে এককভাবে সেই প্রতিষ্ঠানটা আছে, এবং এছাড়া কিছু কিছু জায়গায় এখন কিছু কিছু সাবজেক্ট খুলছে, বা সেটা ডেফিনেটলি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে বা কলেজ আছে, আরও কিছু ইউনিভার্সিটি এরা খুব কাজে দেয়, মানে আরএমজি খাতে তারা ভালো করছে, আমি বলছি না যে তারা তারা ভালো করছে, মানে আপনাদের চাহিদা পূরণ করছে, আমার না পারছে না, বিকজ আমাদের তো শুধু টেক্সটাইল, আপনি বাংলাদেশে কত হাজার মার্চেন্ডাইজারই শুধু আছে, এই যে মার্চেন্ডাইজারগুলো তাদের মধ্যে কতজন মার্চেন্ডাইজার বা টেকনিক্যাল লোক আসলেই শিক্ষা পেয়ে, অরিজিনাল শিক্ষা পেয়ে মার্চেন্ডাইজিং বা ট্রেনিং পেয়ে কাজ করছে, তারা তো কাগজে কলমে শিখে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এ কাজে আসছে। তো বাধ্য হয়ে কি হয়, একটা আপনি শিক্ষা ছাড়া তো আসলে আগাতে পারবেন না, আপনি রিয়েল শিক্ষা ছাড়া ওই, বিকজ এগুলো তো টেকনিক্যাল ব্যাপার, আপনি একটা লেভেল পরে গ্রো করতে পারবেন না, তা আপনাকে বাধ্য হয়ে কিন্তু তখন টেকনিক্যাল লোককে হায়ার করতে হচ্ছে, যে কারণে আপনি ওই যে একটু আগে ইন্ডিয়া বা শ্রীলঙ্কার কথা বলছেন, আমার তো ব্যবসা চালাতে হবে, আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশকে দেশের লোক দিয়ে আমি কাজ করতে চাই, বাট যখন ব্যবসাটা তো আমাকে দেখতে হবে একই সাথে, সো আমি যখন ব্যবসাটা চালাতে পারবো না, বাধ্য হয়ে কী হচ্ছে আমাকে কিন্তু ওই বাইরের দেশের এক্সপার্টের কাছে যেতে হচ্ছে, এতে আমি আমার দেশ লাভবান হচ্ছে না, আমার সেক্টর লাভবান হচ্ছে না, বিকজ আলটিমেটলি সে এসে আমার আমার একটা মূল্যবান
অর্থ সে কিন্তু একটা ভালো পরিমাণ অর্থ, তারা নর্মাল আমাদের দেশের মতো তো কষ্ট না, তাদেরকে রাখতে অনেক টাকা দিয়ে রাখতে হয়, সেটা নিয়ে যাচ্ছে, আমার এক্সপার্টাইজ চলে যাচ্ছে, আমার নিজস্ব জনবলও কিন্তু গ্রো করছে না। তো ডেফিনেটলি এখানে আমি মনে করি যে আমাদের প্রতিটা একদম মানে স্কুল লেভেল থেকে এগুলোকে রিলেট করা উচিত, যে আমার আমি কোন খাতকে প্রায়োরিটি দেবো। আর একটা কথা না বললেই না, আমার আমার দেশ স্বপ্ন দেখছে, আমরা উন্নত বিশ্বের দিকে যাচ্ছি, আমরা অনেক বড় বড় মেগা প্রজেক্ট করছি, আমরা অনেক হাইটেক ইন্ডাস্ট্রি করার স্বপ্ন দেখছি বা এই ধরনের কাজ করছি, বাট এই রিলেটেড কাজ করার জন্য যেই ধরনের জনবল দরকার তার কতটুকু আপনি গ্রো করাচ্ছেন বা তার কতটুকু আসলে আপনি সাপোর্ট দেওয়ার মতো শিক্ষা দিচ্ছেন, আমার তো মনে হয় না যে আমরা সেই লেভেলে যে এগুলোকে যদি আমরা এখন থেকেই সুষ্ঠুভাবে পরিকল্পনা করতে না পারি। শুধু আরএমজির কথা আমি বলবো না, আমরা তো আরএমজির উপরে ভর করে তো বাকি জীবন থাকতে পারি না, আরএমজি তো সারা জীবন থাকবে না আপনার দেশে, এক সময় না এক সময় ডিক্লাইনিংয়ে এটাও যাবে। তো ডেফিনেটলি এরপর আইটি সেক্টর আছে বা আরও অনেক ওষুধ শিল্প আছে, চামড়া শিল্প হতে পারে, এ ধরনের আরও অনেক শিল্প আসতে পারে বা হাইটেকের দিকে। বিশ্ব তো আসলে এখন চতুর্থ বিপ্লবের দিকে যাচ্ছে, আপনাকে এখন ওদিকে মানে 4IR এসব দিকে যেতেই হবে। তো এসব দিকে সাপোর্ট দেওয়ার মতো শিক্ষা ব্যবস্থা আমাদের কতটুকু, আমরা আমরা সেভাবে করে আমাদের কোর্স কারিকুলাম বা কলেজের পরলোকগুলো বা কাউন্সিলিংগুলো ডিজাইন করছি, তো এগুলো কিন্তু এখন আমরা হয়তো আগে একটা সময় বলেছি যে আমরা উঠছি মাত্র, আমাদের বাংলাদেশ এখনও অত এক্সপার্ট হয়নি, আমরা এখনও অত বড় হইনি, এখন তার আমরা সেটা বলতে পারছি না, বিকজ আমরা তো ভালো করছি অ্যাজ এ দেশ, অ্যাজ এ কান্ট্রি। সো ভালো করতে হলে কিন্তু সব দিক থেকে ভালো করতে হবে। যদি শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটা দেশের মেন, সেইটা যদি ভালো না হয় বা সেইটার সাথে রিলেটেড না হয়, আমরা যে হাইটেক দেশে যাওয়ার স্বপ্ন দেখছি বা আমরা বিশ্বে এক নম্বর হওয়ার স্বপ্ন দেখছি গার্মেন্টসে বা আপনার টেকনোলজি খাতে আমরা আরও ভালো করবো, আমার মনে হয় না সেখানে আমরা খুব ইজিলি যেতে পারবো। এবং আমরা যদি এই পরিকল্পনাগুলো হাতে নেই, শুধু গার্মেন্টস সেক্টর না, আমরা সব সেক্টরে ভালো করতে পারি বলে আমি বিশ্বাস করি। জি মিস্টার বাশার, আপনার যেহেতু একদম প্রাইমারি লেভেল পর্যন্ত, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত অর্থ স্বপ্নের অর্থে বিদেশে পাঠানোর অর্থে সব স্তরেই আপনার সঙ্গে সম্পর্ক আছে, আমার একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের চাহিদা অনুযায়ী শিক্ষিত জনগোষ্ঠী আমরা তৈরি করতে পারছি কিনা, বাংলাদেশ পাচ্ছে কিনা, এবং না পারলে সেখানে সমস্যা কোথায় দেখেন আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে? মূল বিষয়টা হচ্ছে যে আমাদের স্যার খুব যথার্থ কথাগুলো বলেছেন, উনি ওনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, এবং আমরাও আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমি ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড কিংবা শ্রীলঙ্কা, তাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল, তাদের শিক্ষা ব্যবস্থায় তারা সবসময় টার্গেট বেস স্টাডি করাচ্ছেন। কারণ হচ্ছে আজকে যদি আপনি অস্ট্রেলিয়ার ডিমের ওয়েবসাইটে যান, তাহলে সেখানে দেখবেন আগামী 10 বছর পরে কয়জন অ্যাকাউন্ট্যান্ট দরকার, কয়জন ইঞ্জিনিয়ার দরকার, এবং ইঞ্জিনিয়ারের মধ্যে কোন ক্যাটাগরি ইঞ্জিনিয়ার কয়জন দরকার হবে, সব কিছু তাদের সেট করা আছে। এবং ওই সাবজেক্টগুলোতে পড়ার জন্য বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীদের নিচ্ছে, প্লাস তাদের নিজের দেশের শিক্ষার্থীদেরকে সেখানে পড়াশোনার সুযোগ তৈরি করে দিচ্ছে। এবং যখন যেই সময়ে যেই লাইনে যতগুলো এক্সপার্ট লোক দরকার হবে, তাদের সেই লোকগুলো তৈরি আছে, আর যেখানে তৈরি নেই তারা বিদেশ থেকে ছাত্র হিসেবে সেখানে নিয়ে যাচ্ছে এবং তাদের সিস্টেমে পড়াশোনা করে তখন তাদেরকে কাজের সুযোগ করে দিচ্ছে। হোয়ারেজ বাংলাদেশে যে ব্যবস্থাটি হচ্ছে, আপনি দেখুন যে আমরা $100 স্যালারি নির্ধারণ করেছি, তাও অনেক আন্দোলনের পরে একজন শ্রমিকের জন্য। শ্রীলঙ্কান একজন শ্রমিক এখান থেকে কমপক্ষে $10,000 নিয়ে যাচ্ছে, তাই নাকি? জি জি। তাহলে 100 শ্রমিকের পয়সা একজন নিয়ে যাচ্ছে, ডিফারেন্সটা কি? তিনি এই লাইনে পড়াশোনা করেছেন, আমরা করি নাই। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সরকারি যে ইউনিভার্সিটিগুলো আছে, ইভেন বেসরকারি যে ইউনিভার্সিটি, তাদের মধ্যে যদি আমরা তুলনা করি, দেখা যাবে যে সরকারি ইউনিভার্সিটিগুলো তারা মান্দাতার আমল থেকে যে সিস্টেম, যে কটা সাবজেক্ট ছিল তার মধ্যেই তারা রয়ে গিয়েছে। আরিফিন সিদ্দিকী স্যার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেসি ছিলেন, তখন উনি অনেকটা বোধহয় সবার বিরুদ্ধে গিয়ে বা জোর করে একটা সাবজেক্ট চালু করেছিল, এন্টারপ্রেনারশিপ, মাত্র 50টা সিট আছে সেখানে প্রতি বছরে। আমরা তাহলে প্রতি বছর 7,800 স্টুডেন্ট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেই, কেরানি বানানোর জন্য, উদ্যোক্তা বানানোর জন্য না, চাকরিজীবী হিসেবে তাদেরকে আমরা প্রমোট করার চেষ্টা করছি। তো আমরা যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোন কোন ক্যাটাগরিতে কী পরিমাণ লোক দরকার হবে সেটা যদি আগে ক্যালকুলেশন করি এবং সেই অনুযায়ী যদি সাবজেক্টের অনুমোদন দেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা যদি শিক্ষার্থীদেরকে বলি তুমি যদি এই সাবজেক্টে পড়াশোনা করো তাহলে জব নিশ্চিত পাবে, তাহলে তারা অবশ্যই পড়বে। পাশাপাশি ইন্ডাস্ট্রিগুলো ওই স্টুডেন্টদেরকে
স্কলারশিপের মাধ্যমে পড়ার ব্যবস্থা করবে এবং ইউনিভার্সিটিগুলোতে ওনারা ইনভেস্ট করবে যে বিভিন্ন ডিজাইন ড্রয়িং ইত্যাদি সব কিছু তৈরি করার জন্য। তাহলে ইন্ডাস্ট্রির সাথে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা রিলেশন তৈরি হবে ফ্রম দ্য বিগিনিং, আর সেই শিক্ষার সাথে যখন শিক্ষার্থীরা যুক্ত হবে তখন তারা কিন্তু অভ্যস্ত হয়ে যাবে প্রথম থেকেই, আর্লি এজ থেকেই সিস্টেমের সাথে যখন অভ্যস্ত হবে তখন যখন বড় হবে তখন তাদের চাকরি করা বা এই জিনিসটা বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা মাত্র কয়েক লক্ষ শ্রমিক বিদেশ থেকে বাংলাদেশে এনে যে পরিমাণ রেমিটেন্স এদেশ থেকে নিয়ে যাচ্ছে, আর ওনারা এত কষ্ট করে যে রেমিটেন্স বিদেশ থেকে নিয়ে আসে দুটাকে যদি আপনারা তুলনা করেন দেখবেন যে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি হচ্ছে, এবং এটা শুধুই মাত্র আমাদের অজ্ঞতার কারণে। এবং প্রশ্ন হচ্ছে যে যারা এই কাজগুলো করার কথা তারা সেই কাজগুলো করছেন কি না। যে আপনি এখানে কারিগরি শিক্ষা বোর্ডের লোগোটি দেখাচ্ছেন, এই কারিগরি শিক্ষা বোর্ডের যে কাজগুলো ছিল আপনি বোর্ডে যদি ভিজিট করেন দেখবেন যে তারা কারিগরি দিক থেকে সবচেয়ে বেশি পিছিয়ে আছে। হ্যাঁ, এবং করোনার আগেরও তো অনেক প্রোগ্রাম বলছেন যে অনলাইন সিস্টেম থেকে শুরু করে যারা এই সিস্টেম যাদের সিস্টেম সারা বাংলাদেশ ফলো করার কথা ছিল তারাই কিন্তু নিজেরাই সিস্টেমের চেয়ে অনেক পিছনে আছে। সো আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যদি মডেল হিসেবে তারা দেখতে চান তাহলে অস্ট্রেলিয়াকে ফলো করতে পারেন। এবং অস্ট্রেলিয়াতে আমি দুটা জিনিসকে উল্লেখ করবো এখানে। একটি হচ্ছে তাদের সরকারের যে পলিসি আছে সেখানে বলা আছে যে কোন সেক্টরে কী পরিমাণ লোক কবে দরকার হবে সেই জিনিসটা আগে থেকে আইডেন্টিফাই করে রাখা। নাম্বার টু হচ্ছে তাদের টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন টেফে নামে একটা প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান, এবং ওখানে যারা পড়াশোনা করে তারা সাধারণ শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করে কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করে তাদের চেয়ে বেশি স্যালারিতে দ্রুত সময়ে তাদের চাকরি হয়। কারণ হচ্ছে বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশন বোর্ডের মতোই টেফের কাজ আছে, ঠিক একই রকম কাজ এডেক্সেল পিয়ারসন করছে ইংল্যান্ডে, সারা পৃথিবীতে প্রায় 150টি দেশে। আমাদেরকে যদি আমরা এডেক্সেল এবং টেফে নিউ সাউথ ওয়েলসের কোর্স কারিকুলামটাকে এখানে শুধু আমরা কন্টিনিউ করতে পারি আগামী 5 বছর, তাহলে দেখা যাবে যে আমাদের দেশের এই জনগোষ্ঠী কিন্তু প্রপারলি এডুকেটেড হবে এবং জব মার্কেটে দেশে এবং বিদেশে তারা সমানভাবে কাজ করতে পারবে। বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, উনি যেটা শঙ্কার কথা বলেছেন যে আজকে ভালো আছে কালকে নাও থাকতে পারে, কারণ ইন্ডিয়া চায়না এবং অন্যান্য দেশগুলোতে কিন্তু তারা অনেক টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটায় আগাতে পারিনি, যার কারণে যে কোনো মুহূর্তে কিন্তু হুচুট খেতে পারি। বাংলাদেশে যদি ধরেন এই সেক্টরটা বন্ধ হয়ে যায় বা তাদের যদি অর্ডার কম আসতে শুরু করে তাহলে লক্ষ লক্ষ শ্রমিক ছাঁটাই করা শুরু হবে, তারা কোথায় যাবে? এখন যে শ্রমিকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে তাদের কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব একটা নাই, ওনারা কিছুদিন প্রশিক্ষণ দিয়ে কাজে লাগিয়ে দিয়েছেন এবং সাধারণ কাজগুলো তারা করছেন, আর যেগুলো একটু ভালো কাজ তারা তো নেপাল ইন্ডিয়া বা শ্রীলঙ্কা থেকে এসে তারা কাজগুলো করে যাচ্ছেন দেখাই দিচ্ছেন এবং তারা তাদের বিষয়গুলো তাদেরকে শেখাচ্ছেন না। শুধুমাত্র কাজগুলো চালানোর জন্য যেটুকু জানা দরকার সেটুকু আমাদের দেশে জানে, অর্থাৎ প্রযুক্তি সব কিছু তাদের হাতে, টেকনোলজি তাদের হাতে, আমাদেরকে দিয়ে শুধু লেবারের কাজটা করাচ্ছেন। এখন কারণ হচ্ছে আমাদের যোগ্যতা ওইটুকুই আছে। ইভেন আমরা যখন বাইরে যাই সেখানে কিন্তু আমাদের একই কাজ করানো হচ্ছে, আমরা মিডল ইস্টে বলি, সিঙ্গাপুর বলি, মালয়েশিয়াতে বলি, আমাদের শ্রমিকরা দুবাইতে শুধু কঠিন কাজগুলোই করছে, হার্ড লেবারের কাজগুলো করছে, কিন্তু সহজ কাজ যেগুলো অর্ডার দেওয়ার কাজগুলো করছে দাদারা। তো সুতরাং আমাদের দরকার ছিল শিক্ষা ব্যবস্থার মধ্যে এই জিনিসগুলোকে নিয়ে আসা। এখন পলিসিটা হচ্ছে যে আজকে যদি আপনি যান যে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তারা টেক্সটাইলের উপরে সাবজেক্ট ওপেন করবে, এখন একটা ইউনিভার্সিটি অনুমোদন যতটা কঠিন একটা নতুন ডিপার্টমেন্ট খোলা তার চেয়ে বেশি কঠিন। আবার যখন আপনি খুলতে যাবেন তখন বলবেন যে 40 জনের বেশি ভর্তি নিতে পারবেন না, ঠিক আছে? যখন ওই সাবজেক্ট একজন প্রফেসর নিয়োগ দেবেন তখন বলবেন জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করতে হবে, প্যানেল দিয়ে আপনাকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এরকম অনেক বিষয় এর সাথে জড়িত, যার ফলে ইচ্ছা করেও একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা সাবজেক্ট ওপেন করতে পারছেন না, ইচ্ছে করলেও একটা সরকারি বিশ্ববিদ্যালয় একটা নতুন ডিপার্টমেন্ট খুলতে পারছেন না, আমলাতান্ত্রিক জটিলতা সেখানে অনেক বেশি আছে। তো সুতরাং আমাদের বোধে দরকার হচ্ছে যেমন দুবাইতে যারা ইনভেস্ট করে তাদের কী হচ্ছে যে একটা টেবিলে আপনি বসবেন, ওয়ান স্টপ সলিউশন, আপনার ট্রেড লাইসেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টিইন থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু আপনি এক বসায় করতে পারবেন। আর আমাদের দেশে একটা কাজ করতে গেলে আপনাকে 14টা ডিপার্টমেন্টে যেতে হবে, 32 জনের কাছে ধর্ণা ধরতে হবে, ঠিক আছে, 37 জনকে আপনাকে
আনডাটেবল মানি দিতে হবে। এটা দিয়ে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আর যে বিষয়টি হচ্ছে যে আমরা ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি, হাইটেক পার্ক, এরকম অনেক কিছু আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি, এগুলো চালাবে কে? আমরা কি তাদের জন্য সব বিদেশ থেকে লোক নিয়ে আসবো? আর যদি বিদেশ থেকে লোক নিয়ে আসি, আমাদের 80 লাখ থেকে 1 কোটি শ্রমিক বিদেশে কাজ করছে, তারা যে রেমিটেন্স দেশে নিয়ে আসে, আপনারা যে রেডিমেড গার্মেন্টস রপ্তানি করে যে টাকা নিয়ে আসেন, এর চেয়ে বেশি টাকা কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। তাহলে এই সফলতার তো কোনো আসলে মানে থাকে না। এই জায়গাটাতে আমাদের এখন থেকে ভাবতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সকল সাবজেক্টগুলো ওপেন করার ক্ষেত্রে সহজভাবে অনুমোদনের প্রক্রিয়াটাকে নিয়ে আসতে হবে। পাশাপাশি এই মুহূর্তে আমাদের এখানে এই সাবজেক্টগুলোতে পড়ানোর মতো দক্ষ নাই। এবং আমরা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেমন দেখেন আমরা গত কয়েক বছর থেকে আইসিটি সাবজেক্টের সাথে পরিচিত হয়েছি, আইটি বিষয়ে পড়াশোনা করার জন্য, যে আইটির দিক থেকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আপনি শুনলে হয়তো অবাক হবেন, এবার যারা মাধ্যমিক পরীক্ষা পাশ করেছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই আইসিটি সাবজেক্টের পরীক্ষায় নেওয়া হয়নি, এবং এবার যারা ভর্তি হয়েছে তাদেরও আইসিটি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে না। তাহলে যেটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা এই সাবজেক্টটা টোটালি বাদ দিয়ে দিচ্ছি। কেন? ঠিক একইভাবে আগামী দিনগুলোতে যে সাবজেক্টে পড়াশোনা করলে ছেলেমেয়েরা ভালো করবে সে সাবজেক্টগুলো আমাদের গৌণ থেকে যাচ্ছে। আপনি যে বলছেন হয়তো আগে যেমনই ছিল না দেশ, এখন তো এগিয়ে যাচ্ছে, এই সময় যদি আমরা আমাদের ছেলেমেয়েদেরকে রাইট ট্র্যাকে নিয়ে যেতে না পারি, তাহলে তারা যখন বড় হবে তাদের তো অন্তত আগামী 30 বছর 40 বছর এই দেশকে সার্ভ করবে, কী দিয়ে করবে? তাদের কিন্তু সেই যোগ্যতা নেই। সুতরাং এটার জন্য অনেক লেন্দি সময় না করে দ্রুততম সময়ে প্রয়োজনীয় সাবজেক্টগুলো নিয়ে আসতে হবে। প্লাস হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, হ্যাঁ, সেখানে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এখন কাজ চলছে সারা দুনিয়াতে। যেমন আজকে ফেসবুকে দিয়েছে একটা রোবট নামাজ পড়ছে, একদম পুরো একজন প্রকৃত মুসলমান যেভাবে নামছে সেরকম। সামনের দিনগুলোতে রোবটের সাহায্যে তো আপনি সব কাজ করবেন, অড কাজগুলো আরও বেশি করবেন, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বিশেষ করে যে জায়গাগুলোতে কাজ করলে শ্রমিকরা অসুস্থ বেশি হয়ে পড়ে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে যেগুলোতে কাজ করলে 6 মাস 1 বছর পরই হয়তো তাদের স্বাস্থ্য খারাপ হয় এবং অনেক লোক মারাও যায়, এরকম অনেক রিপোর্ট হয়তো আছে। সেই জায়গাগুলোতে যখন আমরা এইভাবে রোবট দিয়ে কাজ করাবো, তখন সেগুলোকে চালানোর জন্য তো দক্ষ লোক দরকার হবে। রোবট আমরা বানাতেও পারবো না, আমরা সেগুলো ব্যবহারও করতে পারবো না। তাহলে সব কিছুর জন্য যদি আমাদের বিদেশের উপর নির্ভর করতে হয়, তাহলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। মিস্টার রুবেল, আপনি যেখান থেকে মানে শেষ করেছেন, যেমন আপনি বলছিলেন যে এই বছর একটা বড় টার্গেট আপনারা রিচ করতে পারবেন, অন্যদিকে আপনি এটিও বলছেন যে দীর্ঘমেয়াদে তো এই ইন্ডাস্ট্রি উপর নির্ভর করলে চলবে না এবং এটা থাকবেও না, হয়তো একসময় ডিক্লাইন করবে। সো এই দুই ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জ বা সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদের দিক থেকে প্রস্তুতি কী? এই এই বছর আমরা যেটা এক্সপেক্ট করছি যে আমাদের এই ইন্ডাস্ট্রি ইতিহাসে সর্বোচ্চ লেভেলের গ্রো হবে। দেখেন, গ্রো হচ্ছে ইন এ সেন্স আমার এক্সপোর্ট ভলিউম বাড়বে, বাট তার মানে কিন্তু এটা না যে আমরা খুব ভালো করে ফেলছি, ব্যাপারটা এভাবেও দেখার অবকাশ আসলে নেই। আপনার টোটাল যে কস্ট বেড়ে গেছে, পণ্য পরিবহন খাতে থেকে শুরু করে জ্বালানি সব কিছুর কস্ট বেড়ে গেছে, তো কস্ট বেড়ে যাওয়া কিন্তু এই এক্সপোর্ট বাড়ার একটা অন্যতম রিজন। একই সাথে আপনি যদি দেখেন যে ফর এক্সাম্পল, তাহলে আমরা কি লস করে চালাচ্ছি? অবশ্যই সেটাও না, কিন্তু আমরা আপনার মনে করেন আগে আপনি 10 টাকা প্রফিট করতে আপনার $10 মিলিয়ন বা $10 এক্সপোর্ট করতে হতো, এখন সেখানে আমার $13 বা $15 এক্সপোর্ট করতে হচ্ছে। সুতরাং আমার এক্সপোর্ট বেড়েছে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা যে খুব প্রফিট করে ফেলতে পারছি তাও না, বিকজ কস্টগুলো সমাপতিক হারে না, ইনফ্যাক্ট তার থেকে ডাবল আকারে কস্ট বেড়ে গেছে। সো এই কস্ট মিনিমাইজ করতে করতে কিন্তু আমরা এখন হিমশিম খাচ্ছি। সো ডেফিনেটলি এক্সপোর্ট বাড়ছে, যেরকম সুখের একটা আমরা ভালো একটা দিক দেখতে পাচ্ছি, একই সাথে কিন্তু আবার অশনির সঙ্গে যে কস্ট আমরা কন্ট্রোল করতে পারছি না, কারণ জ্বালানি তেলের কন্ট্রোল তো আর আমার কাছে নাই, এটা তো একটা বিশ্বব্যাপী একটা কন্টেনার ক্রাইসিসটাও তো আমার দেশের উপরে ডিপেন্ড করছে না। আচ্ছা, এখন আপনি যেটা বললেন যে আমি যেটা তখন কোট করেছিলাম যে সারা জীবন তো আসলে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো জায়গায় সারা জীবন আপনার পিকভাবে থাকবে না, একটা জায়গায় যেহেতু সেটা ডিক্লাইন স্টেজে যেতেই হবে, এটা তো একটা লাইফ সাইকেলের একটা প্রোডাক্টের একটা মানে লাইফ সাইকেলের মধ্যে পড়ে। সো অবভিয়াসলি বাংলাদেশ এখন তার
পিকে আছে, ইন এ সেন্স পিকের দিকে আরও হয়তো আমরা অনেক পিকে যাব। বাট আমরা তো কখনো না কখনো আস্তে আস্তে করে হয়তো যখন অনেক বেশি আপনার মানে কি বলবো হাইটেকের দিকে আমরা চলে যাব, ফর এক্সাম্পল আপনি চায়নার কথা ধরেন না, তো চায়না এখন কি করছে, চায়নাও তো এখন আপনার আস্তে আস্তে করে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে কিন্তু সরার চিন্তাভাবনা করছে, বিকজ ওদের পাওয়ার থেকে শুরু করে ওদের সব কিছু ওরা চিন্তা করছে যে এখন হাইটেক ইন্ডাস্ট্রি বা যেগুলোতে ভ্যালু এডিশন হবে, ওদের আর্থিকভাবে তারা লাভবান হবে, সেটার সাথে খাপ খাওয়িয়ে তারা যেভাবে যাবে সেই জায়গাগুলো ইনভেস্ট করতে। সো বাংলাদেশও তো একটা সময় আমরা যেহেতু উন্নত বিশ্বের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে আমরাও তো সেভাবে যাবো, তো অবভিয়াসলি আমাদের সমস্ত জনবল দিয়ে আমরা যদি শুধু গার্মেন্টসই সেলাই সেটা দিয়েও কিন্তু আমাদের সেই টার্গেট পূরণ হয়তো হবে না একটা সময়। তো যেটা হবে একদম যে ইন্ডাস্ট্রি চলে যাবে অবশ্য তাও তো না, বাট আমরা যেটা করবো কি আমরা ভ্যালু এডিশন প্রোডাক্টের দিকে যাবো, ভ্যালু এডিশন গার্মেন্টসের দিকে যাবো আস্তে আস্তে করে। আপনি দেখেন আমাদের 84% এক্সপোর্ট আসছে এই খাত থেকে, সো অদ্বিতীয় কিন্তু কোনো খাত এখনও নাই। তো তাতে কি হয় আমাদের জন্য অ্যাজ এ এক্সপোর্টার গার্মেন্টস খুশির ব্যাপার যে আমার খাত অনেক বেশি কন্ট্রিবিউট করছে দেশে, বাট অ্যাজ এ নাগরিক সচেতন নাগরিক হিসেবে কিন্তু এটা আমার জন্য একটা শঙ্কাও বটে, বিকজ আল্লাহ মাফ করুক এই যে আপনার যে করোনার সময় যে কাহিনিটা হলো যে আপনার সব এক্সপোর্ট বন্ধ হয়ে গেল, এই যে লক্ষ 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 শ্রমিক তাদেরকে আপনি দেখেন, আমি ভাইয়ের কথাতেই আসছি, আপনাদের যে আপনাদের মিনস আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে একটা সিচুয়েশন হলো যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এটা কিন্তু সত্য কথা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেক শিক্ষকরা কিন্তু চাকরি ছাড়তে বাধ্য হয়েছে বিকজ তাদের তো চলার মতো অ্যাবিলিটি ছিল না। এই যে একটা সিচুয়েশন তার মধ্যেও কিন্তু গার্মেন্টস সেক্টর 100% ওপেন ছিল, যদি আপনি প্রপোর্শনেটলি তুলনা করেন গার্মেন্টসের তুলনায় অন্য ইন্ডাস্ট্রির সংখ্যা তো অনেক কম, তারা চালাতে পারেনি সেখানে কিন্তু আমরা এত বড় একটা শিল্প আমরা কিন্তু বেতন এক টাকাও কোথাও বকেয়া রাখি নেই, আমরা কিন্তু আল্লাহর রহমতে সেটাকে ম্যানেজ করে সরকারের সহায়তা চলে গেছে সবার চেয়ে বেশি। আমি আসছি জি সরকারের সহায়তা বলতে যেটা এখানে এখানে সবসময় আমাদেরকে খোলা রাখতে দিয়েছে আমাদেরকে দেয়নি, এখানে সবসময় আমি আমি একটা জিনিস বলে আসবো যে সহযোগিতা অবশ্যই প্রণোদনাও পেয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা এবং সরকারের সহযোগিতা ছিল, কারণ ওনারা বুঝতে পেরেছিলেন যে ওই সময় যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি খাতটা খোলা রাখা না হয় দেশের অর্থনীতি ডেফিনেটলি অনেক বড় হুমকির মুখে পড়বে বলে আমাদেরকে ওই সময় লোন দেওয়া হয়েছিল। এটা কিন্তু কস্ট বাড়ার আর একটা রিজন এখন, বিকজ আমরা কিন্তু এখন সেই লোনটা রিপে করছি, এটা এই জিনিসটা আর কিন্তু ফলো হয়ে কোথাও বলা হয় না বা প্রকাশ পায় না, হয়তো সবাই দেখছে ভলিউম বেড়ে গেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভালো করছে, কিন্তু একই সাথে কিন্তু ওই সময় যে লোনটা তা কিন্তু আমাদের কিস্তি অলরেডি শুরু হয়ে গেছে। এনিওয়ে সব কিছুর পরও আলহামদুলিল্লাহ উই আর গ্রোয়িং, আমরা ভালো করছি। তো ডেফিনেটলি আপনার আমি মনে করি যে যতই ভালো করি না কেন আমাদের বিকল্প ইন্ডাস্ট্রিগুলোও গ্রো করতে হবে, বিকল্প ইন্ডাস্ট্রিগুলোও আসতে হবে, আদারওয়াইজ একটা সময় পরে এই ব্যালেন্স কিন্তু আমরা করতে পারবো না, কারণ না তো দেখা যাবে কি যখনই কোনো সমস্যা হবে এই ইন্ডাস্ট্রির উপরে চাপটাও কিন্তু পড়ছে সরকারেরও, তো যখন আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কিছু হয় এই যেমন আপনি বললেন যে আমাদেরকে খোলা রাখতে দিয়েছে, কারণ সরকারও তো দেখছে যে বা সব আমরাও তো বুঝছি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি বন্ধ রাখি আপনি 50 লাখ শ্রমিক 1 কোটি শ্রমিককে তো আপনি বসে খাওয়াতে পারবেন না, আপনি এদেরকে কী করবেন তখন, আপনি ওদেরকে ওরা কী খাবে, আপনি আপনার হয়তো আমার হয়তো 2 টাকা সঞ্চয় আছে বা তাদের তো আসলে সে পরিমাণে সঞ্চয় নাই তাদের সংসার চলার মতো, তো ওদেরকে তো খোলা রেখে চালানো ছাড়াও তো আমাদের হয়েছিল না, যেটা আমাদের অ্যাজ এ ইন্ডাস্ট্রিরও হয়েছিল না ওই শ্রমিকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনার ছিল, তো এটা কিন্তু একটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটাও কিন্তু একটা চাপ আমাদের উপর, মানসিক চাপ বলেন আপনি যে ধরনের চাপই বলেন। তো যদি আজকে আমাদের আরও সাইড বাই সাইড অন্য অন্য ইন্ডাস্ট্রিগুলো থাকতো যেগুলো কিনা আমাদের পাশাপাশি গ্রো করছে, তাহলে কিন্তু ফোকাসটা শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির উপরে এবং চাপটা কিন্তু এখানেও পড়তো না। সো অবভিয়াসলি আমি মনে করি যে এখন সময় হচ্ছে আমাদের সেই শিক্ষা ব্যবস্থা এবং সবগুলো পরিকল্পনাগুলোকে সেভাবে করেই আস্তে আস্তে করে নিয়ে যাওয়া, যেখান থেকে ভবিষ্যতে আমরা এই সিচুয়েশনগুলোকে আমরা ফেস করতে পারি, যাতে করে আমাদের অন্য অন্য ইন্ডাস্ট্রিও গ্রো করে এবং শুধুমাত্র গার্মেন্টসের দিকে আমরা যেন তাকিয়ে থাকতে না হয়। অবশ্যই আমি খুশি এবং আমি খুবই হ্যাপি যে আমাদের এই ইন্ডাস্ট্রি বাংলাদেশে বিশ্বের মধ্যে অন্যতম এবং এটাকে নিয়ে আমরা গর্ব করি, আমি চাই বাকি জীবনও গর্ব করতে, একই সাথে অ্যাজ এ নাগরিক সচেতন নাগরিক আমি চাই আমার যাতে আমার আমার বংশধররা বা আমার বন্ধুবান্ধবরা বা তাদের ছেলেমেয়েরা তারা যাতে আরও এন্টারপ্রেনারশিপ গ্রো করে অন্য অন্য ইন্ডাস্ট্রিও আপনি নিয়ে আসতে পারে, এবং সেই জন্য আমাদের সঠিকভাবে এন্টারপ্রেনার গ্রো করতে হবে। দেখেন একটা দেশ কিন্তু এন্টারপ্রেনার ছাড়া গ্রো করতে পারবে না, আমার একটা কৃষকও তো আসলে সেও তো ব্যবসা করছে সেও কিন্তু এন্টারপ্রেনার, আমরা কিন্তু ঠেকে এন্টারপ্রেনার হয়েছি, আমরা কিন্তু পড়ালেখা করে এন্টারপ্রেনার, যেটা উনি বলেছেন যে
শুধু এন্টারপ্রেনারশিপের উপর পড়ালেখা, বিদেশে কিন্তু আপনার এন্টারপ্রেনারশিপের উপরে শুধুমাত্র পড়ালেখা করো না, কীভাবে আপনি একটা ভালো এন্টারপ্রেনার হতে পারবেন, নাকি আপনি ভালো ডাক্তার হতে, আমাদের দেশে ট্রেন্ড হচ্ছে আমরা সবাই শুধু ডাক্তার হতে চাই, আমরা ইঞ্জিনিয়ার হতে চাই, আমরা এমবিএ বিবিএ করতে চাই, বাট এটা করে আক্ষরিক অর্থে আমি ক্যারিয়ারে কতটুকু আমি আসলে যোগান দিতে পারছি, এবং একটা লেভেল পরে দেখা যায় যখন আমি পারছি না আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে আমি দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা নিউজ দেখি যে এমবিএ পাশ করা ছেলে যে এখানে হোটেলে চাকরি করছে বা এটা করছে, কেন করছে, বিকজ ওই কোঅর্ডিনেশনগুলোর অভাব ছিল। আমি সমালোচনা না করে আমি সাজেস্ট করবো যে আমরা জিনিসগুলোকে এখনও যদি আমরা দেখি 20-30 বছর পরে যে কথাটা ভাই বললো, তখন হয়তো আমরা সুফলগুলো দেবো, কারণ আজকে 10-20 বছর আগে হয়তো আমরা ভালো কিছু বা আমাদের সেই পরিকল্পনাগুলো কিছুটা হলো ছিল, বিধায়ী তো আজকে গার্মেন্টস এই জায়গায় এসছে, এটা তো এমনি এমনি আসেনি আসলে, কিন্তু সো ওইভাবে করে যদি আমরা এখন বাকি জিনিসগুলো প্ল্যান করি স্ট্রাকচারালভাবে, আশা করছি এগুলোর ফলাফল আমরা সামনে পাবো আমি মনে করি। যে এম কে বাসার, আমি একটু জাস্ট আলোচনাটা এই জায়গায় নিয়ে যেতে চাই, শেষের দিকে আমরা এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলো, আপনার কি ধারণা কোনো রোড ম্যাপ আছে যে কীভাবে আমরা লসটা কভার করব বা এইভাবে এই গতিতে আমরা চলতে পারবো কি না সামনে? ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো লক্ষ্য করেছেন স্কুল কলেজ খোলার আগে আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা যতবার মিডিয়ার সামনে কথা বলেছেন, খুলে দেওয়ার পর রোড ম্যাপ নিয়ে কোনো কথা তারা বলেননি, কারণ হচ্ছে এটা তাদের মাথায় নেই, তাদের আইডিয়ার মধ্যেই নেই, যার ফলে তারা তো যদি এটা বলতো যে ঠিক আছে আগের সিস্টেমে চলবে তাহলে আমাদের প্রচলিত সিস্টেম অনুযায়ী চালাতাম, এখন তারা কোনো কিছুই ক্লিয়ারলি মেনশন করছেন না। আমি যেটা শুরু থেকে বলেছিলাম যে আমরা 8 মাস পর যখন একাদশ শ্রেণীর ক্লাস শুরু করলাম, তাদের কতদিনে আমরা 2 বছরের সিলেবাসকে শেষ করব, কতদিন পরে তাদের পরীক্ষা হবে, কতটুকু সিলেবাসের উপরে পরীক্ষা হবে, কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হবে, তার কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই, যার ফলে সবাই কিন্তু হতাশার মধ্যে আছে। এবং শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠান খুলে দিলে তো হবে না, আমাদের লিমিটেড টাইমের মধ্যে আমাদেরকে এই গ্যাপটুকু ফিল আপ করতে হবে, সুতরাং আমাদের খুব দ্রুত সময়ে এই কাজগুলো করাটা খুব জরুরি আছে। আর স্যার যে কথাটা বলেছেন যে আমাদের নতুন বিষয়গুলোতে আসতে হবে, আপনারা দেখুন ওষুধ শিল্প কিন্তু বাংলাদেশ থেকে এখন অনেক ভালো করছে, এক্সপোর্ট করা যাচ্ছে, এই ইন্ডাস্ট্রিকে আমরা আরও ডেভেলপ করতে পারি। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের দেশে নেই বললেই চলে, কেন যে চায়নাতে যে গাড়িটা জাপানের টয়োটা গাড়ি যদি অ্যাসেম্বলিং সেখানে হতে পারে, আইফোন থেকে শুরু করে সব ইলেকট্রনিক্স আইটেম যদি সেটা হতে পারে, বাংলাদেশে কেন পারবে না? ইতিমধ্যে ইন্ডিয়াতেই হচ্ছে এখন। হ্যাঁ, ইতিমধ্যে আপনি দেখুন স্যামসং নসিন্দিতে তারা বিশাল ইন্ডাস্ট্রি করছে, এখন আইফোন সরি স্যামসংয়ের ফোন থেকে শুরু করে টেলিভিশন থেকে শুরু করে সব কিছু এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, যেখানে হাজার হাজার লোক কাজ করছে, ওয়ালটন এক্সেলেন্ট কাজ করছে তারা। সো এরকমভাবে যদি অন্যান্য বিষয়গুলোকে আমরা এখানে নিয়ে আসতে পারি, হ্যাঁ, তাহলে এই জায়গাটাতে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমাদের অনেক ইনকামেরও ব্যবস্থা হবে। আরেকটি দিক হচ্ছে যে পর্যটন খাতে আমরা সবচেয়ে বেশি এখন ইনভেস্ট করতে পারি, এবং এই খাতে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, হ্যাঁ, ইভেন নেপাল, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে যে পরিমাণ ট্যুরিস্ট যাচ্ছে সেই সব দেশগুলোতে তো অনেক ট্যুরিস্ট বাংলাদেশে আসবে, ইউরোপ আমেরিকা থেকে আসবে, এই জায়গাটায় আমরা ডেভেলপ করতে পারি। আমাদের স্বাস্থ্য খাতে যে হসপিটালগুলো আছে সেগুলোকে যদি আমরা ডেভেলপ করি, তাহলে আপনি দেখবেন বাংলাদেশ থেকে আপনারা যে টাকা ইনকাম করেন তার চেয়ে বহু বেশি গুণ টাকা শুধু চলে যাচ্ছে চিকিৎসা খাতে বিদেশে, হাজার হাজার, এখন আপনি গিয়ে দেখেন সিঙ্গাপুর এয়ারলাইন্স, থাই এয়ারলাইন্স, বিমান, অন্যান্য ফ্লাইটগুলোতে টিকিট পাবেন না, কারণ কি যে 2 বছর যারা বিদেশে ট্রিটমেন্ট করতে যেতে পারে নাই তারা কন্টিনিউ যাচ্ছেন, এবং সেখানে যে টাকা তারা খরচ করছেন ঠিক এরকম টাকা তো বিদেশ থেকে লোক এসে আমাদের দেশেও ট্রিটমেন্ট পারপাসে খরচ করতে পারতো, আর আমাদের টাকাগুলো বিদেশে যেত না, এই জায়গাটাই সুযোগ আছে। আমাদের দেশ থেকে যে পরিমাণ শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে, বিশ্বের উন্নত বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যদি ক্যাম্পাস বাংলাদেশে করা যেত, বা আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি বিশ্বমানের সাথে তাল মিলে চলার মতো করা যেত, তাহলে বিদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী বাংলাদেশে এসেও পড়তে পারতো, তাহলে সেখানেও আমাদের রেমিটেন্স আসতো। অস্ট্রেলিয়া যেখানে তাদের রেমিটেন্সের 13% শুধু এডুকেশন সেক্টর থেকে আসে, আমরা যদি 10%ও নিয়ে আসতে পারতাম তাহলে তো অনেক বড় কিছু হতো। তাহলে আমাদের যদি এডুকেশন সেক্টর, স্বাস্থ্য খাত এবং এই যে মেডিসিন ইন্ডাস্ট্রিগুলো, ট্যুরিজম, এই বিষয়গুলোকে যদি আমরা ডেভেলপ করতে পারি এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে যদি বাংলাদেশে ইনভাইট করতে পারি, তারা এখানে ম্যানুফ্যাকচারিং করবে এবং এখান থেকে হয়তো আমাদের পোর্ট ইউজ করে তারা আশেপাশের দেশগুলোতে
মার্কেটিং করবে, বাজারজাত করবে, তাহলে দেখা যাবে যে আমাদের দেশে রেমিটেন্স এখন যে আমরা পাই তার চেয়ে বহু বহু গুণ বেশি পারবো। এবং আপনাকে ধন্যবাদ যে আপনারা হয়তো আপনাদের সেক্টরের কিছু বিষয় যেটা কেউ প্রকাশ করে না আপনারা হয়তো করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। যে রেমিটেন্স গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়তো আমরা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে 80% বা 84% রেমিটেন্স তারা এনে দিচ্ছে, কিন্তু এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির কারণে আমাদের দেশের ম্যান পাওয়ারের যে অপচয় হচ্ছে কিংবা আমাদের দেশের পরিবেশ এবং পানির যে ক্ষতি হচ্ছে, এটা কিন্তু যে টাকা ওনারা ইনকাম করে দিচ্ছেন তা দিয়ে কোনো দিন পূরণ করার মতো নয়। তো সুতরাং আমরা যদি যে কারণে উন্নত বিশ্বে তাদের দেশে যে আইটেমগুলো আমরা এখান থেকে এক্সপোর্ট করছি সেখানে তারা এই কাজগুলো করছেন না, তারা আমাদেরকে দিয়েছেন। কারণ হচ্ছে যে এই রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির এই আইটেমগুলোকে তৈরি করার জন্য এর বিহাইন্ডে যতগুলো খারাপ দিক আছে এই সবগুলোর বোঝা এখন আমাদের বাঙালি জাতিকে বইতে হচ্ছে, যার ফলে আমরা কিন্তু সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেমন আমরা ছোটো ছোটো গল্প শুনেছি যে নারায়ণগঞ্জ থেকে শীতলক্ষার যে পানিটা আসে, শীতলক্ষার নদীতে যে পানিটা ছিল ওটা ক্যালকাটাতে বোতলে করে বিক্রি হতো পিওর ড্রিঙ্কিং ওয়াটার। আজকে যে ওই পানি কাছাকাছি যাওয়া যায় না এটা কিন্তু আপনাদেরই অবদান, কারণ আপনাদের এই ইন্ডাস্ট্রি থেকে যে ময়লা আবর্জনা বা দূষিত পদার্থগুলো সেখানে পানির সাথে মিশেছে সেগুলো পুরো পানিকে পরিবেশকে দূষিত করেছে। সো এই ইন্ডাস্ট্রি একটা সময় যখন বাংলাদেশের মানুষ শিক্ষিত হবে, বুঝতে শিখবে, তখন তারাই বাধা দেবে এগুলো এখানে করার দরকার নাই। এবং আপনারা তো অলরেডি মোটামুটি বেগমপাড়াতে সব অ্যারেঞ্জমেন্ট আছে, সুতরাং আপনারা তখন সেফ সাইডে যেতে পারবেন, কিন্তু ক্ষতিগ্রস্ত হব আমরা যারা সাধারণ মানুষ। সো আমরা চাই বাংলাদেশকে আমরা ভালোবাসি, এদেশের আগামী প্রজন্মকে আমরা এদেশের জন্য তৈরি করতে চাই, দেশপ্রেম দেশাত্মবোধ তাদের মধ্যে থাকুক এবং আপনাদেরকে দেখে যেন তারা অনুকরণ করতে পারে ভালো কিছু, সেভাবে এদেশকে একটু গড়ে তোলেন এবং আপনাদের ইন্ডাস্ট্রি ভালো চলুক সেটা আমরা অবশ্যই চাই। এই মুহূর্তে আপনারা বড় রকম সাপোর্ট দিচ্ছেন বাংলাদেশকে অর্থনীতির দিক থেকে, কিন্তু এই সুযোগ আপনারা যেটা পেয়েছেন, যেমন আপনারা 7,000 কোটি টাকা প্রণোদনা পেয়েছেন আর আমরা পেয়েছি 75 কোটি টাকা, আপনাদের ইন্ডাস্ট্রিগুলো চালু রাখার জন্য রাত দিন সুযোগ করে দিয়েছে, আর আমাদের স্কুল যদি গোপনে কেউ খোলা রাখছে সেখানেও পুলিশ পাঠানো হয়েছে অথবা থানা শিক্ষা অফিসার এসে হানা দিয়েছে, খোলা যাবে না, কারণ আপনাদের পয়সা দরকার আর আমাদের ছেলেমেয়েদের শিক্ষা দরকার নেই, আমাদের শিক্ষকদের টাকার দরকার নেই। তো সুতরাং এই বৈষম্য না রেখে যদি সবার জন্য সমান সিস্টেম থাকতো তাহলে চমৎকার হতো। আমি একটু দ্বিমত পোষণ করছি আপনার সাথে খুবই স্বাভাবিকভাবে, বিকজ আমি একটা ট্রেড বডি রিপ্রেজেন্ট করি এবং আমি যদি এটা না করি তাহলে আসলে এটা আমার সেক্টরের এন্টারপ্রেনারদের প্রতি অন্যায় হবে। আপনি যে কমেন্টটা করেছেন যে আমাদের কারণে শীতলক্ষা বা নদীগুলো ইয়ে হচ্ছে, অবশ্যই আপনি শিক্ষা নিয়ে কাজ করেন, আপনি অনেক জ্ঞানী মানুষ আমি স্বীকার করছি, বাট আপনি এটা জানেন কি না জানি না, বাংলাদেশের টেক্সটাইল সেক্টর আরএমজি সেক্টর কিন্তু ওয়ার্ল্ডে এখন সেকেন্ড রেটেড দেশ হিসেবে আছে, যারা কিনা এই ধর সব কিছু কমপ্লেন্টস এবং এগুলো মেনটেন করে চলছে। সেকেন্ড হচ্ছে আপনার বিশ্বের মধ্যে সর্বোচ্চ লেভেলের পরিবেশ বান্ধব কারখানা কিন্তু এই মোমেন্টে বাংলাদেশে আছে, আমি জানি না সেটা আপনি জানেন কি না। থার্ড হচ্ছে বিশ্বের এমন কোনো দেশ নেই যারা কিনা গার্মেন্টস চালাচ্ছে বা আরএমজি কাজ করছে যেখানে প্রতিটা গার্মেন্টস 100% স্বাস্থ্যগত বলেন আর পরিবেশগতভাবে বলেন ইন্সপেক্টেড করে চালনা করা হচ্ছে। এবং আমাদের, আমি কিন্তু গর্বের সাথে বলছি যে আমি সেই পরিবারের একজন সদস্য যেখানে আমরা এভাবে করে কাজ করছি। আর আপনি যে কথাটা বললেন যে আমাদেরকে পশ্চিমবঙ্গ দেশ করাচ্ছে, হ্যাঁ আমি সেটা ডিফেন্ড আপনি করতেই পারেন, আমরা করছি কেন, কিন্তু আপনি যদি দেখেন করছে কারা, যেই লেভেলের যেই ওয়ার্কারগুলো কাজ করছে, আপনি আপনার আপনার শিক্ষা প্রতিষ্ঠানে তো আপনি তাকে তো এই পরিমাণে টাকা দিয়ে অ্যাফোর্ড করতেও পারবেন না, যে পরিমাণে টাকা আমার প্রতিষ্ঠানে তাকে দিয়ে রাখছি। একটা শিক্ষণের বিষ যে ওয়ার্কার আসছে গ্রাম থেকে যে জীবনে শহরে আসেনি, সেও কালকে এসে কিন্তু এখন মাসে অ্যাভারেজে 15,000 টাকা মিনিমাম স্যালারি পাচ্ছে। আপনি একটা শিক্ষিত লোককেও কিন্তু এখন 15-20,000 টাকা স্যালারি দিয়ে চাকরি পাওয়াটা অনেক জায়গায় টাফ হয়ে যায়। সেখানে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রি থাকার কারণে এই যে গ্রামে যে আপনি দেখতে পারবেন যে কী পরিমাণে ডেভেলপ হয়েছে এবং কী পরিমাণে তাদের ফ্যামিলিগুলো আস্তে আস্তে স্বাচ্ছন্দ্যের দিকে যাচ্ছে। সো তারা শিক্ষা, আমি অবশ্যই আমি এক্সপেক্ট করি তারা শিক্ষা পাক, সবাই পাক। এবং আপনি যদি দেখেন এর ফলে কী হচ্ছে, তাদের যে পরবর্তী প্রজন্ম আসছে তারা কিন্তু এখন আস্তে আস্তে অনেক শিক্ষিত হচ্ছে এবং তারা তাদের এই আর্থিক ইয়ার কারণে তারা পারছে। সুতরাং
আমি আমার ধারণা আমার রিকোয়েস্ট থাকবে যে সবাইকে আমরা একটি পজিটিভ দিকগুলো বলি, একই সাথে হ্যাঁ আমাদের পরিবেশ এবং অন্যান্য জায়গাগুলো সতর্ক হওয়া উচিত, আমরা যতটা হচ্ছি আশা করছি বাকিটুকু আমরা সতর্ক হয়ে থাকতে পারব। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে সরাসরি দেখতে পারেন। ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখে নিতে পারেন। মিস্টার এমকে বাশার এবং মিস্টার মহিউদ্দিন রুবেল, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল শিক্ষা এবং অর্থনীতি তৈরি পোশাক খাত নিয়ে। আর এক সংকট কাটিয়ে উঠি তো আমরা আরেক সংকটে পড়ি, আমরা কোভিড কাটিয়ে উঠছি কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব আমাদের অর্থনীতিতে পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এই সব সংকট মোকাবেলার, যেমন আমরা তৈরি পোশাক খাতের আলোচনার মধ্যে শুনছিলাম যে আমরা তারা যে টার্গেট করেছে সেই টার্গেট তারা অ্যাচিভ করতে যাচ্ছে, রেকর্ড পরিমাণ রপ্তানি তারা এই বছর করতে পারবে, একই সঙ্গে শুধু এই খাতের উপর নির্ভর করলে চলবে না এবং এই খাতও যে দীর্ঘমেয়াদে তারাই বলছেন যে এই খাতে এই খাত যে এই অবস্থায় দীর্ঘদিন থাকবে সেটি কিন্তু কেউই নিশ্চিত করে বলতে পারে না এবং না থাকাটাই স্বাভাবিক। কাজে এর জন্য একটা পরিকল্পনা দরকার, রোডম্যাপ দরকার, এই ট্রেডের সঙ্গে যারা আছেন তাদের দরকার, সরকারের দিক থেকেও এক ধরনের পরিকল্পনা থাকা দরকার যে আমরা আসলে বিকল্প কোন পথে হাঁটব ভবিষ্যতে। শিক্ষাখাত নিয়ে একই কথা আমরা শুনলাম যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে কিন্তু যে ক্ষতি হয়েছে গত দু বছর সেটা কীভাবে কাটিয়ে ওঠা যাবে সেটির কিন্তু কোনো পরিকল্পনা এখন পর্যন্ত স্পষ্ট করে দেওয়া হয়নি, এবং ভবিষ্যতে অন্য কোনো সংকট তৈরি হলে সেই সংকট আমরা কীভাবে মোকাবেলা করব সেটি নিয়ে কোনো কাজকর্ম এখন পর্যন্ত লক্ষণীয় নয়। আর অর্থনীতিকে সহায়তা করবার জন্যে, অর্থনৈতিক অগ্রযাত্রাকে সহায়তা করবার জন্যে যে ধরনের শিক্ষা ব্যবস্থা থাকা দরকার সেই শিক্ষা ব্যবস্থাও কিন্তু আমরা এখন পর্যন্ত তৈরি করতে পারিনি। কাজে সংকট সব জায়গায় আছে এবং এই জায়গাগুলোতে নীতি নির্ধারকদের আরও অনেক বেশি সতর্ক, সজাগ, সক্রিয় হওয়া দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।